कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण सुधी भक्त मंडली आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कन पक्ष के सकल के जाना अनेक अनेक प्रीति अभिनंदन और शुभेच्छा। आज के एक विशेष विषय आलोचना करब से हे भगवद गीतार एम महिमा रही है। भगवान श्रीकृष्णचंद्र बाग्मय विग्रह हे भगवद गीता, जे भगवद गीता श्रवण कर प्रेतात्ता पर्यन्त मुक्त हो जाए। आसन श्रवण करी कि एमन भगवद गीतार महिमा रही है जा श्रवण कर प्रेत आत्ता पर्यन्त वैकुंठ लोक प्राप्त होते पारे। एक जन भक्त रही है तार नाम हे जड़, और से जड़ नामक भक्त बास करतें जनस्थान शहरे, और कौशिकी ब्राह्मण वंशजात एक जन भक्त छिलें जिनी कौशिकी वंशे जन्मग्रहण करेछिलें ब्राह्मण वंशे। किन्तु ब्राह्मण वंशे जन्मग्रहण करा सत्त्वेओ तार हृदये भगवान श्रीकृष्णेर प्रति कोनो धरनेर भक्ति श्रद्धा किछुई छिलो ना। तिनि तार जीवनटाके ব্যর্থতায় পর্যবসিত করে ফেলেছিলেন, অর্থাৎ তিনি ভগবদ ভক্তি অনুশীলন না করে বেশ্যাসক্ত হয়ে উঠেছিলেন। এমনকি তিনি কোনো ধরনের দান ধর্ম এবং কোনো ধরনের সৎকর্ম তিনি তার গৃহে করতেন না। এইভাবে অনাচারের মধ্য দিয়ে তিনি তার জীবনকে নষ্ট করে ফেলতেন, কোনো বৈদিক কর্মও তিনি করতেন না। এক সময় তার খুব অর্থের চাহিদা হলো এবং সে অর্থ সংগ্রহ করবার জন্য উত্তর দেশে বাণিজ্য করবার জন্য গেলেন। তিনি বাণিজ্য করলেন এবং অনেক সম্পদ সম্পত্তি তিনি অর্জন করলেন। অনেক টাকা পয়সা ইনকাম করে তিনি যখন বাড়ির দিকে ফিরছিলেন, বাড়িতে ফিরতে ফিরতেই তৎকালীন সময়ে এখন যেমন আমরা হেলিকপ্টার প্লেন ট্রেনে চলাফেরা করি, তৎকালীন সময় তো এমন ব্যবস্থা ছিল না। তখন সেই ভক্তটি তিনি তখন ফিরছিলেন রাস্তা দিয়ে, সেই ব্রাহ্মণটি রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। আসতে আসতে দিনের আলো ফুরিয়ে গেল, রাত হলো, জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি স্থানে এসে দাঁড়ালেন যেখানে অনেকগুলো ডাকাতের দল তাকে দেখে অপেক্ষা করছিলেন। তাকে অ্যাটাক করলো সেই ডাকাতের দল। ডাকাতের দল তাকে অ্যাটাক করে তার কাছে যত সম্পদ সম্পত্তি ছিল সব সম্পদ তার কাছ থেকে লুণ্ঠন করে নিল। তারপরে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করলেন সেই ডাকাতের দল, অর্থাৎ তিনি সেখানেই মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে কি হলো, তখন সেই ব্যক্তি সারা জীবন অনেক পাপকর্ম করেছে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করার ফলশ্রুতিতে তার যে কর্ম করা উচিত ছিল বৈদিক কর্ম সেই কর্ম করেননি, বিনিময়ে তিনি প্রেত জন্ম লাভ করলেন। আর প্রেত জন্ম লাভ করে তিনি সেই গাছের উপরেই থাকলেন। অনেকদিন হয়ে যাচ্ছে, জড়ও তার গৃহে ফিরছেন না, তার পুত্র সন্তানরা সবাই উৎকণ্ঠায় রয়েছে, পিতা অনেকদিন গেছে বাণিজ্য করতে, বাণিজ্য করে ঘরে ফিরছেন না। তখন সেই জড়া নামক সেই ব্রাহ্মণের একটি পুত্র ছিল, যে পুত্রটি ছিল কৃষ্ণ ভক্ত, তিনি বেদ বিহিত কর্ম করতেন, ভগবদ ভক্তি অনুশীলন করতেন। পিতার অনুসন্ধানে সেই জড়া ব্রাহ্মণের পুত্রটি তিনি বেরোলেন তার পিতার সংবাদ গ্রহণ করবার জন্য। রাস্তায় রাস্তায় ঘুরছেন কোথায় পিতা আছেন পিতার সংবাদ নেওয়ার জন্য। হঠাৎ তার সঙ্গে দেখা হলো তার পিতার একজন পুরনো বন্ধুর। তখন সেই পিতার পুরনো বন্ধুকে জিজ্ঞাসা করলেন, অনেকদিন হলো পিতৃদেবের কোনো খোঁজ খবর পাচ্ছি না, আপনি কৃপা করে বলুন আমার পিতৃদেব কোন অবস্থায় রয়েছে। তখন সেই জরা নামক ব্রাহ্মণের বন্ধু বললেন যে তোমার পিতৃদেব এইভাবে মৃত্যুবরণ করেছে। তখন তিনি খুব দুঃখ পেলেন এবং দুঃখ পেয়ে সেই জরার যে পুত্র তিনি ভাবলেন যে পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তাকে উদ্ধার করবার জন্য আমাকে কাশি গমন করতে হবে। তিনি গৃহে ফিরে তারপরে কাশি যাত্রার আয়োজন করলেন। কাশি যেতে যেতে তার 9 দিন সময় হয়ে গেল। 9ম দিনে তিনি ভাবলেন যে আমাকে একটু রেস্ট করবার প্রয়োজন। তখন তিনি
রেস্ট করবার জন্য একটি গাছের নিচে বসলেন। আর ভাগ্যক্রমে তিনি যে গাছের নিচে বসেছিলেন রেস্ট করবার জন্য, সেই গাছের নিচেই তার পিতৃদেব মৃত্যুবরণ করেছিলেন। তখন জড়ের পুত্র সেখানে বসে তিনি গীতা পাঠ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পরে তিনি গীতাটি খুললেন এবং গীতা খুলে তিনি ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টি সেই গাছের নিচে বসে পাঠ করলেন। আর সেই তৃতীয় অধ্যায় পাঠ প্রেতাত্মারূপী সেই জড় তিনি উপরে বসে বসে শ্রবণ করলেন। আর শ্রবণ করায় তিনি মুক্ত হয়ে গেলেন। আর মুক্ত হয়ে তার পুত্রের সামনে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভূত হলেন। তখন পিতৃদেবকে দেখে জড়ের পুত্র খুব খুশি হলেন। হে পিতৃদেব, আপনি এই অবস্থা কি করে প্রাপ্ত হলেন? তখন পিতৃদেব তখন বলছেন তার পুত্রকে, শোনো, তুমি ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ, আর ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ শ্রবণ করে আমি সম্পূর্ণরূপে অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি লাভ করেছি এবং আমি এখন বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। এখনই আমার জন্য রথ আসবে এবং সেই রথে উঠে আমি বৈকুণ্ঠে চলে যাব। ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের পাঠ যদি শ্রবণ করা হয় তাহলে যদি কেউ কঠিনতম নরকেও সে পচে গুলে মরে তথাপিও তার উদ্ধার হয়ে যায়। তখন জড় তার পুত্রকে বললেন যে আমার ভ্রাতা তিনিও অনেক পাপাচারী জীবন করবার কারণে তমসাবৃত নরকের মধ্যে অনেক শাস্তি ভোগ করছে। যদি তুমি পারো তাহলে আমার ভ্রাতা এবং তোমার পূর্বপুরুষ যারা রয়েছেন, যারা নরক যন্ত্রণা ভোগ করছেন, তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করো। এই আদেশ দিয়ে পিতৃদেব তখন বৈকুণ্ঠ লোকে গমন করলেন। জড়ের পুত্র তখন ভাবলেন ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠে এত যখন মহিমা রয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত আমার পূর্বপুরুষগণ নরক থেকে মুক্তি লাভ না করবে ততক্ষণ পর্যন্ত আমি ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতেই থাকব। জড়ের পুত্র সেই পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের তিনি বসে বসে ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে থাকলেন। ভগবদ গীতা পাঠ করতে করতে তখন তার পিতৃপুরুষগণ সকলেই উদ্ধার হয়ে গেল এবং তারা সকলেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলো এবং বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু সাক্ষাৎ যমরাজকে আদেশ করলেন যে জড়ের পূর্বপুরুষ যারা নরকের মধ্যে যন্ত্রণা ভোগ করছে তাদের সকলকে তুমি মুক্ত করে দাও। সকলে মুক্ত হয়ে বৈকুণ্ঠের অধিবাসী হয়ে গেলেন এবং জড়ের পুত্র ভগবান চরণে অহৈতুকী ভক্তি লাভ করে তিনিও বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেলেন। শুধু ভক্তমণ্ডলী, ভগবদ গীতার তৃতীয় অধ্যায় যদি পাঠ করা হয় তাহলে এমন পরম কল্যাণ এই জগতে সাধিত হতে পারে। সেই জন্য ভগবদ গীতা পরিপূর্ণ যদি আমরা পাঠ করতে পারি তাহলে আরও কত ফল সেখানে নিশ্চিতভাবে রয়েছে তার ঠিক নেই। সেই জন্য শুধু ভক্তমণ্ডলী, আসুন যারা পূর্বপুরুষগণ যারা কঠিন যন্ত্রণা ভোগ করছে তাদের উদ্দেশ্যে আমরা ভগবদ গীতা তৃতীয় অধ্যায় পাঠ করার চেষ্টা করি এবং এটি হচ্ছে ভগবদ গীতা তৃতীয় অধ্যায় পাঠের বিশেষ মহিমা। হরে কৃষ্ণ।